আজকে আমি খুব বসে হলো আগে পার্টিটা ফর্ম করো তোমার পার্টির দিন তো সেগুলো সব আমাকে পাঠিয়ে দিচ্ছেন পার্টির ইডিওলজি সব দেখিয়েছেন নামটাও দিয়েছেন ইন্ডিয়ান ডেমোক্রেটিক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তো স্বাভাবিক কারণে এগুলোকে তো আমরা মেনে নিতে পারি আমাদের তো পলিসির সঙ্গে কোনো তফাত নেই তারপর অনেকবার কথা হয়েছে তো উনি বাইরে বক্তা দিচ্ছেন ডায়মন্ড হারবার কালকে বক্তা দিচ্ছেন সব জোটের পক্ষেই বলছেন সব জায়গাতেই বলেছেন উনি টিভিতেও বলেছেন যে কংগ্রেসের এবং সিপিএমের নেতারা আমার সঙ্গে কথা বলছেন তার সঙ্গে কথা হয়েছে আমি যে সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছি সেটাও উনি খবর পেয়েছেন তো সবই পজিটিভ হতেই এগোচ্ছে তো আজকে যখন উনি এই সময়টা থাকতে পারবেন না মানে উনি বেরিয়ে পড়েছেন ওখান থেকে নাকি আসছে তো আমার পক্ষে অতক্ষণ মানে সম্ভব নয় কারণ উনি ছটা রাস্তায় তো এখন তো উনি তার পাইলট কার নিয়ে ঘুরছেন না যে কোনো সঙ্গে তো আজকে থাকতে পারেন সেই জন্য আমি বললাম যে তাহলে আজকে আর আলোচনা করলাম তো নওশাদ সাহেব আলোচনা করতে চেয়েছিলেন তাই বললাম যে না দিব্যাংশ সাহেবকে নিয়ে বসছে বসতে বলেছেন যে বসুন আমি এসে পৌঁছে যাবো তো আমি এই এতক্ষণ আমার পক্ষে সময় জোট নিয়ে আলোচনা করতে আপনি একাধিকবার এসছেন একাধিকবার আস কি বলবেন এই আজকে সময় দিয়েও এর আগেও আপনাদের সঙ্গে কথা হয়েছিল অথচ আজকে উনি এলেন না এর আগে যেটা কথা হয়েছিল না অনিয়া প্রকাশ শান্ত স্যার বলে দেন তার তোর জন্য উনি মধ্যে আলোচনাটা বসুন আমি এসে যাবো তো স্যার ওর সব বিষয়ে বললো তো সেই এসে যা বলে তো লাভ নেই না জোটের সম্ভাবনা কি আছে সবাই যদি প্রয়োজন মনে করি থাকবেই আমার সঙ্গে বেশি কথাবার্তা বলতে বলেই আমি সেই জন্য কথা বলছি বা উনিও কথা বলছেন আমার সঙ্গে কমফর্টেবল করছেন সেটা আজকে হঠাৎ কি আটকে গেলেন না কি হলো বলছে আমি আমি গিয়ে পৌঁছাচ্ছি আমি বেরিয়ে পড়েছি রাস্তায় আছি পৌঁছে আমার অফিস থেকে পেয়ে গেলো পরবর্তীকালে কি আবার বলতে হবে সে দেখা যাবে পরে তার বেশি দিন বাকি নেই হবে আমরা তো জোট তাকে নিয়ে ভাবিনি আমরা ভেবেছি বামফ্রন্ট এবং কংগ্রেস সেটা আমাদের অনেক অগ্রসর হয়ে গেছে আমার 16 তারিখের মধ্যে আমরা সেটা ক্লিয়ার করে দেবো 16 তারিখে আমরা মধ্যে সেটা ক্লিয়ার করে ফেলবো আমাদের সিট কোন সিটে কে দাঁড়াবে সবই প্রায় এগিয়ে এসছে সেটা আমরা পক্ষ বসে ঠিক করে নিচ্ছি সেটা কটা সিট ছাড়বেন সেটা তো আমাদের তো জানতে হবে আমরা আমাদের তো সিট ভাগ করে নিচ্ছি এবার তাকে যদি কিছু দিতে হয় তখন তো আমরা আমাদের মধ্যে থেকে দেবো লেফট কটা দেবে আমরা কটা দেবো সেটা কিন্তু সেটা তো এখন আলোচনা শুরু করে আমি তো এসে আলোচনা করতে পারি না কারণ আমারও তো পার্টি আছে বামফ্রন্ট আছে আমি এখানে কোনো সিদ্ধান্ত নিয়ে গেলে তা নয় কী জানতে চাইছিলাম উনি আমাকে বলেছেন যে বসে আপনি টেলিফোনে সব কথা হয় না টেলিফোনে হয় না বসে কথা বলতে হবে সিট টু সিট কথা বলতে হবে কোন সিট আপনি চাইছেন তখন আমি ওদের বলবো তখনই করবে তো উনি আমার উনি খবর দিয়েছেন যে এরকম বসে থাকতে আমি একটু এসে যাচ্ছি এই সম্পর্কে আলোচনা করতে হবে তারপর ধরুন এখানে এখন এসে মানে এরপর মাগরেবের নামাজ শুরু হয়ে যাবে তারপর এসার নামাজ শুরু হয়ে যাবে ফলে তখন তার এটা করা যাবে না এসে যাবে না তখন তো আলোচনা করা কতটা যাবে সেটা ঠিক মানে ওনার কথাবার্তা শুনে কি মনে হচ্ছে কোনো ইতিবাচক মনে টনের কোনো ব্যাপার না মনে টনের ব্যাপার না ইতিবাচক নেতিবাচক এসব কোনো ব্যাপার নাই উনিও নিজেই ইন্টারেস্টেড হয়ে বলেছেন আমরাও মনে করেছি যে একটা সেকুলার ফোর্স যতগুলো সেকুলার ফোর্স আসবে তাদের সবাইকে নিয়ে আমরা লড়াইটা করবো বিজেপি এবং তৃণমূলকে উৎখাত করবো আমরা নিজেদের শক্তিতে এগিয়ে যাচ্ছি আজকে আমরা এগিয়ে যাচ্ছি এই কারণেই এগিয়ে যাচ্ছি বলেই তার জন্য নরেন্দ্র মোদী আমাদের অ্যাটাক করছেন আজকে মমতা ব্যানার্জি আমাদের অ্যাটাক করছেন আজকে তারা অত্যন্ত মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে চাইছিলেন কিন্তু আজকে বুঝতে পারছেন যে শক্তিটা আমরা কোথায় এসেছি আজকে নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের নাকি আতাল নরেন্দ্র বলছে আমাদের তৃণমূলের লোক আমরা তৃণমূল হচ্ছে বিজেপির লোক আমরা আরে বাবা আমরা তো মধ্যে বিজেপির সঙ্গে আতাত করে চলিনি আতাত তো করেছেন দিদিমণি তার তো জন্ম হচ্ছে বিজেপির গর্বে ফলে আজকে আতঙ্কগ্রস্ত হয়েছে বলছে বাম এবং কংগ্রেসের অ্যালায়েন্স থেকে তো আমরা সেই মতো এগোচ্ছি এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই উঠতে যে একটা স্টার যদি আসে উনি আসবেন না আসছে তবে এখন পর্যন্ত নেতিবাচক কিছু নয় দেখা যাক তবে কী হয় ঠিক আছে।